নমস্কার, আজকে কবিতা অতি সাধারণ ঘরের মেয়ে তৃণা। অতি সাধারণ ঘরের মেয়ে এই তৃণা, ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখত নিজের পায়ে দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে যত গরিব দুঃখী মানুষ আছে তাদের নিয়ে কাজ করবে। কিন্তু স্বপ্ন দেখা সে এখনও ছাড়ে না। এখন সে পরিপূর্ণা নারী, ও নারী বললে ভুল হবে, সে এখন বাড়ির এক গৃহিণী, ইংরেজিতে যাকে বলে হাউস ওয়াইফ। দুই সন্তানের মা, কাজের সূত্রে স্বামী অন্যত্র থাকে, সে কম বেশি সংসার কিছুটা চালিয়ে নেয়, শ্বশুর বাড়ির লোকের কাছে সে সম্মানটুকুও পায় না, বৈবাহিক জীবন থেকেও সে শান্তি পায় না, কলহ বিদ্বেষ লেগেই থাকে। দুই সন্তানের দিকে তাকিয়ে দাম্পত্য জীবনও টিকিয়ে রেখেছে। তৃণা সত্যিকারের একজন ভালো মনের মানুষ চেয়েছিল, যে কিনা তাকে তার সব কিছুটা দিয়ে ভালোবাসবে। ভালোবাসা তো দূরের কথা, তাকে দু মিনিট সময় নিয়ে তার সাথে চোখের দিকে চোখ তাকিয়ে কথা পর্যন্ত বলে না। বাড়ি আসলেই তৃণার শুধু কাজ, কাজ আর কাজ। কাজ তো সবাই করে এবং সবাইকেই করতেও হয়, তবুও তার স্বামীর দু মিনিট সময় নেই তাকে দেওয়ার। এভাবেই তৃণা সময়ের অপেক্ষায় থাকে এবং আসার আগে একদিন তাকে তার নিজের মানুষ ঠিক বুঝবে। ধন্যবাদ।